সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বাজারগুলির হাটখোলা রোডে অবস্থিত মেসা হাসান ভ্যারাইটি স্টোর নামক দোকানটি জোরপূর্বক বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দাদন কারবারি মনোয়ার হোসেনের বিরুদ্ধে উল্লাপড়া থেকে রাজু আহমেদ সাহারের রিপোর্ট গত উনিশ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে হাসান ভ্যারাইটি স্টোর নামক ওই দোকান চলাকালে জোরপুরে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় দাদন কারবারি মনোয়ার উল্লাপারা পৌর শহরের কাওবাক মহল্লার মৃত আবদুস সামানের ছিলেন হাসান স্টোরের মালিক ব্যবসায়ী মাহমুদুল হাসান দাঁড়েদারে ঘুরেও পাচ্ছেন না এর কোনো প্রতিকার স্থানীয় বণিক সমিতির নেতারা হাসানকে প্রাথমিকভাবে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে এ ব্যাপারে শুক্রবার রাতে থানায় বাদী হয়ে মনোয়ারকে অভিযুক্ত করে মাহমুদুল হাসান একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী জানান উল্লাপাড়া পৌর শহরের মেসাস হাসান ভ্যারাইট স্টোর নামে তার একটি ভাড়া নেওয়া ইলেকট্রিকের দোকান রয়েছে আমি অন্য কাজে ব্যস্ত থাকায় আমার ছোট ভাই আব্দুল ওয়াহেদকে মাসিক বেতনে কর্মচারী রেখে দোকান পরিচালনা করি বেশ কিছুদিন ধরে অভিযুক্ত সুদকারবারি মনোয়ার আমাকে জানায় আমার ভাই ওয়াহেদ এক লক্ষ ষাট হাজার টাকা সুদ হিসেবে নিয়েছে টাকাগুলো আমাকেই পরিশোধ করতে হবে এরপর আমার দোকানে এসে ও মোবাইল ফোনেও একাধিকবার টাকার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে মনোয়ার আমি তখন বলি আপনি যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা নিন এরপরেও মনোয়ার টাকার জন্য আমাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনার দিন উনিশ ফেব্রুয়ারি সোমবার মনোয়ার তার লোকজন নিয়ে এসে কর্মচারীদের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে জোরপূর্বক বন্ধ করে দেয়